নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান। অনুষ্ঠান অবশ্যই আবরণ এক্সক্লুসিভস। এই সময়টা হচ্ছে আবরণ প্রাইম টাইম, আবরণের একেবারে নিজস্ব সময়, প্রত্যেক দিন দুপুর দুটোয়। এই সময়টায় আবরণকে আমরা একটু অন্যরকমভাবে পাওয়ারও চেষ্টা করি, আপনাদের সামনে তুলে ধরারও চেষ্টা করি। আজকেও ঠিক তারই তাগিদে আমি আর তিথি চলে এসেছি আবরণের এই বিশেষ 50 মিনিটের এপিসোডটা নিয়ে। একদম তাই। তো শুরু করি তিথি, আজকে আমরা কি দেখাচ্ছি বলো তো? আজকে আমরা মূলত জামদানিতেই মিনিমাম রেঞ্জেই আজকে থাকছে, কিন্তু প্রথম দিকে মানে একদম স্বাদ আর সাধ্যের মধ্যে রঙিন হয়ে ওঠা, রঙিন হয়ে ওঠা, একদম সফট জামদানি। আর এটা পিচ কালার, বেস কালারটা হচ্ছে পিচ কালার। এই নকশা আপনি হার্ড পলিশে চাইলেও পাবেন, মিডিয়াম সফট পলিশে চাইলেও পাবেন। এটা একটা একদম সফটে দেখাচ্ছি, পিচের সঙ্গে যাচ্ছে ব্লু গ্রিনের ব্যবহার, ভীষণ মিষ্টি কম্বিনেশন। এটা হচ্ছে 1 নম্বর শাড়ি, 2550, 2550 নাম্বার 1, 1 নম্বর 2550। এর উপরে তো 10% ডিসকাউন্ট, এখন এই ডিসকাউন্টটা প্রায় শেষের দিকে বলা যেতে পারে। ওয়াও, এই শাড়িটা কি দারুণ না, সুন্দর, দুর্দান্ত দেখতে। নাম্বার 2, 2 নম্বর শাড়ি, এটা হচ্ছে নাম্বার 2 আঁচল, ওই সেম ডিজাইনটা কিন্তু সেমই থাকছে। এটা তোমার যাচ্ছে হচ্ছে হোয়াইটের মধ্যে তুতে নীল এবং তার সঙ্গে রানি আর ইয়েলোর ব্যবহার, কালারফুল কিন্তু বলো, অথচ বেস্টটা দেখো অফ হোয়াইটের মধ্যে। নাম্বার 2, 2550, আমার মনে হয় অফ হোয়াইট বলে এই রঙগুলো অনেক বেশি খুলেছে। এবং এটা তুমি ব্লু ব্লাউজ দিয়েও ট্রাই করতে পারো, আবার রানি দিয়েও ট্রাই করতে পারো, আবার ইয়েলো দিয়েও ট্রাই করতে পারো। এটা হচ্ছে নাম্বার 2 দেখালাম, 2550। নাম্বার 3, 3 নম্বর, বাহ, তসর কালার, বেস কালারটা, লাল ছাড়া শাড়ি যারা খুঁজছেন তাদের জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট। নাম্বার 3, 3 নম্বর, এটা আঁচল, এটা গা, এই হচ্ছে শাড়িটা, 3 নম্বর শাড়ি, 2550, 2550 নাম্বার 3, 3 নম্বর। এগুলো কিন্তু উইদাউট ব্লাউজ, কোনো ব্লাউজ, ইউজুয়ালি জামদানিতে ব্লাউজ থাকে না, কিছু কিছু জামদানিতে থাকে, সেটা আমরা মেনশন করে দিই। এই কালারটা কিন্তু পাউডার কালার, দেখো তুমি, পাউডার একটা টোন, মানে স্কাই ব্লু এর পাউডার টোন, আর তার মধ্যে ইয়েলো আর রানিটা আসাতে না শাড়িটা একটু হাইলাইটেড হয়েছে। এবং এই শাড়িগুলো পরতেও কিন্তু ভীষণ আরাম হবে, না আরাম লাগবে ভীষণ, একটা ক্রস এফেক্ট তুমি পাবে এর মধ্যে, যেহেতু সাদা সুতোর সঙ্গে যাচ্ছে। প্রাইসটা হচ্ছে 2550, 2550, 4 নম্বর শাড়ি, নাম্বার 4, মানে আমরা এক্সাক্ট প্রাইস বলছি আর তার উপর 10% ডিসকাউন্ট আছে, মানে 255 টাকা অফ হয়ে যাচ্ছে এই প্রাইসের উপরে। এটাও হোয়াইটের মধ্যে যাচ্ছে, রানি হলুদ সবুজের ব্যবহার, এটা হচ্ছে গা, এই হচ্ছে শাড়িটা। প্রাইসটা হচ্ছে 2550, এটা দেখাচ্ছে হচ্ছে নাম্বার 5, 5 নম্বর শাড়ি, 2550। পাঁচের পরে চলে যাব 6 নম্বর, নাম্বার 6, দেখো এটা হচ্ছে 6, একদম ডার্ক স্টিল, ডার্ক স্টিল কালার, বেস কালারটা সফট বলেই কিন্তু এই কালারগুলো ব্রাইট লাগছে, মানে ফুটেছে ভালো। আর ইয়েলো অরেঞ্জ একসাথে যখন, তখন উৎসবটা পুরোপুরি চলে আসে, ফেস্টিভ মুড অন হয়ে যায়। তুমি ভাবো তো, আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি বৃহস্পতিবারে, সামনের বৃহস্পতির পুজো শুরু হয়ে গেছে, কাউন্টডাউন তো চলছে আর কি, পরিস্থিতি যেমনই হোক পুজোর কাউন্টডাউনটা স্টার্ট হয়ে গেছে। এটা 6 নম্বর শাড়ি, 2550, 2550 নাম্বার 6। নাম্বার 7 ইয়েলো, সপ্তমীর সকাল শুরু, 7 নম্বর শাড়ি, এটা হচ্ছে ইয়েলো দেখাচ্ছি আমরা, নাম্বার 7, 7 নম্বর, খুব মিষ্টি শাড়িটা, নাম্বার 7, 7 নম্বর, প্রাইস হচ্ছে 2550, 2550, 7। এবারে আসবো 8 নম্বর, নাম্বার 8, কালারটা এত সুন্দর, লাইট পেস্তা, পাউডার পেস্তা বললে যে টোনটা হবে, মানে যে কোনো কালারকে তুমি পাউডার করে ভাবো এই রং এইরকম। হ্যাঁ, আগে যেটা দেখলাম আমরা স্কাই এর উপরে, এটাও দেখো পেস্তাটাই একদম পাউডার টোনে, আর তার মধ্যে ডার্ক মেজেন্টা টোনটা না আরও ব্রাইট করেছে শাড়িটাকে, ইয়েলো পিঙ্ক তো রয়েইছে, স্মার্ট শাড়ি। প্রাইস হচ্ছে 2550, নাম্বার হচ্ছে 8, 8 নম্বর শাড়ি দেখালাম, 2550। আজকে কিন্তু আমরা 50 মিনিট থাকছি আপনাদের সঙ্গে, 50 মিনিট, সুতরাং আপনারা অনুষ্ঠান দেখতে থাকুন, আমাদের সঙ্গে কথাও বলতে পারেন, গল্পও করতে পারেন, কি পেতে চান বা আপনাদের আবরণ সম্পর্কে কোনো মতামত থাকলে আপনারা জানাতেই পারেন, আমাদের সঙ্গে কথা বলতেই পারেন। এটা লাইট পিচ টোন, আর পিচের উপরে যাচ্ছে ব্লু ইয়েলোর ব্যবহার, হোয়াইটটা তো ধরো কমন থাকে, কমন থাকে। এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 9, 9 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 2550, নাম্বার 9। এবার আসবো নাম্বার 10, 10 নম্বর, আমরা আপাতত যা দেখছি একই রেঞ্জে, একই রেঞ্জ এবং ডিজাইনটাও একই, আমরা 10 টপ দিয়ে দেখে ফেললাম কিন্তু মানে ডিজাইনের কোনো পরিবর্তন নেই।
তারপরে আপনারা কালার অপশন পেলেন অর্থাৎ অনেকগুলো কালারের মধ্যে হয়তো আপনি দোকানে এসে দেখলে হয়তো 20টা শাড়ি দেখে একটা নেন সেইটাই আমাদের একটা মোটো যে আপনারা এখানে অতগুলো শাড়ির মধ্যে আপনারা পছন্দ বেছে নেবার একটা সুযোগ থাকে আর এপিসোডটা থেকে যাচ্ছে ফেসবুকে ইউটিউবে আপনারা দেখে নেবেন এই হচ্ছে শাড়িটা প্রাইসটা হচ্ছে 2550 এটা হচ্ছে নাম্বার 10 10 নম্বর শাড়ি দেখেন এটা কিন্তু লাইট সি গ্রিন এটা হচ্ছে লাইট সি গ্রিন এরপরে হচ্ছে লাইট স্কাই জামদানি তো আমাদের খুব সনাতন পোশাক মানে সনাতন ঐতিহ্যের কথা বলা হয় এথনিক ওয়্যার আমরা বলে থাকি এটা হচ্ছে আজকের এপিসোডের 11 নম্বর 25 50 মানে তোমাকে কোথাও বলা হলো যে এবারে থিম কিন্তু খুব এথনিক ওয়্যার তখন সঙ্গে সঙ্গে জামদানি কথাই মনে পড়বে এটা একদম মিল্ক হোয়াইটের মধ্যে ডিজাইন সেম কিন্তু এর মধ্যে গ্রিনের ব্যবহার আর রেডের ব্যবহারে শাড়িটা একটা অন্য মাত্রা পেয়েছে মিল্ক হোয়াইট কিন্তু এটা একদম প্রাইস হচ্ছে 2550 2550 শাড়িগুলো দেখতে কি ভালো লাগছে না টিভি পর্দা 2550 এটা দেখালাম হচ্ছে 12 নম্বর 12 এবারে আসবো 13 নম্বর সেম ডিজাইন দেখিয়ে যাচ্ছি তবে 13 জন 13টা পড়তেই পারছেন প্রত্যেকটা রং এটা অফ হোয়াইট তার মধ্যে ইয়েলো ব্লু অ্যান্ড পিঙ্কের ব্যবহার আর ব্লুটা কিন্তু একটু কপিন ব্লু প্রাইসটা হচ্ছে 2550 এটা দেখাচ্ছে হচ্ছে নাম্বার 13 13 নম্বর এবারে আসছি নাম্বার 14 14 নম্বর এটা হচ্ছে 14 এটা না ডার্ক গ্রিন মানে সি গ্রিনের ডার্ক টোনটা তুমি দেখো তাই না সি গ্রিন ডার্ক একদম এবং সবচেয়ে বড় কথা যে কোনো শাড়িরই অতটা লাউডনেস নেই আর কি সবই তো সাদা সুতোর একটা টানা রয়েছে যার ফলে খুব সফট হয়ে গেছে শাড়িগুলো এটারও প্রাইস হচ্ছে 2550 নাম্বার 14 14 নম্বর 14 নম্বর 2550 তারপর 10% ডিসকাউন্ট এবারে আসছি 15 নম্বর মানে 255 টাকা অফ মানে আপনি ভাবছেন কত টাকায় আপনি শাড়িটা পাচ্ছেন একদমই তাই এটাও একদম চন্দন কালার বেস কালারটা হচ্ছে তসর বা চন্দন কালার তার মধ্যে গ্রিন রেডের ব্যবহার খুব ট্রেডিশনাল সাবেকি শাড়ি এটা একটা সবুজ কিংবা লাল ব্লাউজ দিয়ে পরলে দুর্দান্ত লাগবে এবং পুজোর কাজের জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট প্রাইসটা হচ্ছে 2550 2550 এটা দেখালাম হচ্ছে 15 এবার আসছে 16 ওটাতে লাল ছিল এটাতে লাল ছাড়া মানে আপনি যারা লাল ছাড়া পরবেন তাদের জন্য এই হচ্ছে শাড়িটা এতক্ষণ আমরা কিন্তু একই ডিজাইনে দেখালাম 16টা শাড়ি আমরা সেম ডিজাইনে দেখালাম 16 পিসেস দেখিয়েছি সেম ডিজাইন সুতরাং খুব নিশ্চিত হয়ে 16টা ডিজাইনের মধ্যে আপনার পছন্দের রংটা বেছে নিন 16টা কালেকশন এবং একই প্রাইস সেম ডিজাইন সেম প্রাইসে ছিলাম এবং এখান থেকে বোধহয় আমরা কিছুটা করে একটু একটু করে এইবারে 17 থেকে কিন্তু আমরা চেঞ্জ হচ্ছি হ্যাঁ 17তে যে ডিজাইনটা আছে ডিজাইনটা ভারী সুন্দর ঝোন সুন্দর আপনারা খুব ভালো করে দেখবেন তবে তার আগে টেলিফোনে একজন বন্ধু আছেন নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ আমি বেলুর থেকে বলছি সর্বাণী মুখার্জি আচ্ছা সর্বাণী বলো হ্যাঁ বলো হ্যাঁ আমি বেলুর থেকে সর্বাণী মুখার্জি বলছি আমি আবরণের একজন নিয়মিত ক্রেতা আমি বাড়িতে বসেই খুব সুন্দর সুন্দর শাড়ি আমি আবরণ থেকে নিয়েছি সংগ্রহে আমার ভালো ভালো শাড়ি আছে বেশিরভাগই আবরণের আচ্ছা আচ্ছা আর তোমার ডেসক্রিপশন তো অসাধারণ শাড়ি চিনতে মানে অনেক সাহায্য করেছো আমাকে তুমি হ্যাঁ আর আবরণের দাম ভীষণ রিজনেবল আমার এত ভালো লাগে ভীষণ ভালো লাগে আবরণের সবাইকে এবং তোমাকে সিটিভিএন এর সবাইকে আমার শারদীয়া শুভেচ্ছা আজকে আমার সঙ্গে আমার বন্ধু আর আমার একটা অনুরোধ রইল সেটা হচ্ছে আমি একটুখানি লিনেন জামদানি পরবর্তীকালে কোন সময় শোনো না আজকে তুমি আমার সঙ্গে থাকো পুরো অনুষ্ঠানটা থাকলে আজকে কিন্তু তোমাকে আমি টিস্যু লিনেন দেখাতে পারি আজকে খুব ভালো কিছু অল্প কিন্তু টিস্যু লিনেন রয়েছে তুমি আমার সঙ্গে থাকো পুরো এপিসোডটা পেয়ে যাবে ঠিক আছে প্রচন্ড নাচানাচি করি আমাদের অফিসের সিঁদুর খেলাতে প্রচন্ড নাচানাচি করি এবছর আমরা কিচ্ছু করবো না শুধু সিম্পলি মাকে সিঁদুর পরাবো
মার চলে যাবেন বিসর্জন হবে সব ঠিক আছে কিন্তু কোনো আড়ম্বরটা করব না এটা আমাদের মাথায় রয়েছে কারণ বাহ্যিক আড়ম্বর করার মতো মানসিকতাও নেই সেই পরিস্থিতিও নেই প্রার্থনা একটাই থাকবে যে পৃথিবী সেরে উঠুক পৃথিবী সেরে উঠুক মানব সভ্যতা সেরে উঠুক একদম তাই ভালো থেকো সর্বাণী ভালো লাগলো কথা বলে আচ্ছা এটা না লাইট পেস্তা তার মধ্যে পুরো কার্পেট জামদানি একদম আর তার থেকে বড় কথা পুরো ঠাসা কাজ ওই যে বললাম কার্পেট জামদানি তুমি বলো তো কার্পেটে যেরকম ধরনের একদম জাল কাজ থাকে আমি দেখো শাড়িটার আঁচলে যে দেখুন গাছের না ওই যে গাছের গোড়াটা করা হয়েছে ভীষণ প্রমিনেন্ট ওয়েতে নিখুঁত কাজ করা হয়েছে মাটির থেকে গাছটা উঠেছে তার আশেপাশে ছোট গাছও হয়েছে ছোট গাছ চারা গাছও হয়েছে এবার একটা বড় গাছ যেটা মুহুরিও হয়েছে তার থেকে কিন্তু এই ডালপালাটা ছড়িয়েছে কি অসাধারণ না কনসেপ্টটাও অসাধারণ আচ্ছা এইটা গেল হচ্ছে তোমার এখানে দুটো কালারের ব্যবহার বা তিনটে কালারের ব্যবহার আর এইটা হচ্ছে কোল আঁচল যেটা সিম্পলে যাবে মানে এটা দেখা যাবে না রাদার এটা হচ্ছে প্রাইসটা হচ্ছে 17 নম্বর এটা গোলাপ জামদানি বলবেন কারণ সব ফুল গোলাপ গোলাপ জামদানি 17 নম্বর 2850 2850 তার উপরে 10% ডিসকাউন্ট মানে 285 টাকা ডিসকাউন্ট ওয়াও দিদি এই শাড়িটা কম্বিনেশনটা তারপরে কোলা চলে আসছে কিন্তু শুধু টিল ব্লুটা 2850 নাম্বার হচ্ছে 18 নম্বর 2850 10% ডিসকাউন্ট আমরা পরপর কয়েকটা তোমার গোলাপ জামদানি দেখব অনেকগুলো দেখাবো অনেকগুলো আমি দেখলাম তো ওই অবধি আছে মানে কালার অপশন অনেকটা থাকছে দিদিদের জন্য এটা গ্রে এবং তার মধ্যে তুতেতে পাতা আর অরেঞ্জে হচ্ছে তার জন্য ভীষণ ব্রাইট লাগছে তবে এটা কিন্তু ব্লাউজ অরেঞ্জ পরবেন না ব্লাউজ পরবেন হচ্ছে এই তুতে রংটা পরলে ভালো লাগবে তুতে পরলে বেশি ভালো লাগবে অরেঞ্জ নয় এটা হচ্ছে ব্লাউজ পিস আর এই হচ্ছে এন্ড অফ দি শাড়িটা প্রাইসটা হচ্ছে 2850 নাম্বার হচ্ছে 19 এবারে আসছি নাম্বার 20 20 নম্বর শাড়ি কালার অপশন থাকছে শাড়ি আমরা প্রচুর দেখাচ্ছি একই ডিজাইনে এটা দেখুন প্রত্যেকটারই কিন্তু ওই মাটির গল্পটাকে রাখা হয়েছে মানে বুনুয়ে এটা ভাঁজ হয়ে গেছে এইখানে দেখালে বুঝতে পারবে এটা আবার যেমন ব্লু ব্লাউজ দিয়ে পরলে বেশি ভালো লাগবে পিঙ্কের থেকেও এটা যে এই ব্লুটা দিয়ে পরলে বেশি ভালো লাগবে এবং প্রাইসটা হচ্ছে 2850 2850 সেটা হচ্ছে 20 নম্বর শাড়ি নাম্বার 20 2850 21 21 নম্বর কালারটা আমি গায়ে ফেলে দেখাই একদম একদম কালো ব্লাউজ পরে আছে ভীষণ দারুণ লাগবে এই শাড়িটা তবে এটা কিন্তু কালোর ব্যবহার নেই এটা মিডনাইট ব্লু একদমই আর এটা পিঙ্কে বর্ডার গেছে আর বাটার ইয়েলো টোন আমি একটু গায়ে ফেলে দেখাই মিডনাইট ব্লু এর ব্লাউজটা যদি হয় তাহলে তো আরো ভালো হয় ভালো লাগবে এই হচ্ছে শাড়িটা অসাধারণ লাগছে কিছু না কি হালকা শাড়ি মানে সফট জামদানি না আমি বলি যেটা এই যেমন আমি যে আমি শিফন বেনারসি পরে আছি আজকে এই যে শিফন পরে আছে কোনো ওজন নেই গায়ে ওজন নেই এইটাও ঠিক সেই রকমই যারা শিফন পরতে ভালোবাসেন তারা সফট জামদানি ভালোবাসেন শুরুতে বলতে ক্যারি করতে ভীষণ সুবিধা যারা ধরো এই পূজো পারপাসে একটু মানে খুব হাতে গোনা সময় শাড়ি পরে তারাও কিন্তু এই শাড়িটা ট্রাই করতে পারে নিজের কথা বললাম এটা হচ্ছে 2850 2850 এটা দেখালাম হচ্ছে 21 নম্বর 22 নম্বর 22 নম্বরে না আমরাও তো ধর আমি 12 মাস শাড়ি পরতাম সব সময় শাড়ি পরেই অফিসে আসতাম সেই আমিও পর্যন্ত এখন শাড়ি বাদ দিয়ে কুর্তি পরে আসছি পরিস্থিতি যা ধরনের রোজ তুমি শাড়ি পরবে রোজ সেই শাড়ি ধুতে পারবো না তো করতে হবে ওটাও তো একটা ঝুঁকির ব্যাপার সেই কারণে এখন সবাই আমরা সব পোশাকে অভ্যস্ত হয়ে যাচ্ছি এটা একটা সিগ্রিনের মধ্যে রানী আর নীলের ব্যবহার খুব সুন্দর এবং এটা না অনেক বয়স অবধি পরা যাবে মধ্য 50 মধ্য 60 পরতেই পারবে যে কোনো বয়সে ভীষণ ভালো লাগে একদম শাড়ির এক্স্যাক্টলি কোনো বয়স হয় না শাড়িটা আপনি যে বয়সে যেভাবে ক্যারি করবেন ধরুন আপনি যদি বয়সটা 65 হয় আপনি এই শাড়িটা পরবেন সেলফ কালারের ব্লাউজ দিয়ে পরুন আবার যার বয়স 16 সে রানী ব্লাউজ দিয়ে পরবে যার বয়স 35 থেকে 45 এর মধ্যে সে পরবে ব্লু ব্লাউজ দিয়ে বয়স অনুযায়ী ব্লাউজটা চেঞ্জ করে ফেলুন শাড়িটা একই থাকলো শাড়িতে কোনো বয়স হয় না এটার প্রাইস হচ্ছে 2850 নাম্বার হচ্ছে 22 23 এটা একটা পাউডার টোন 23 নম্বর স্কাইটাই খুব লাইট 23 নম্বর খুব লাইট স্কাই টোন ডিজাইনটা সেমই থাকছে আমরা গোলাপ জামদানি গোলাপেই থাকছি আমরা বেশ খানিকক্ষণ গোলাপে থাকব এটা হচ্ছে 23 নম্বর 2850 2850 23 এর পরে চলে যাব 24 নম্বর ইয়েলো ইয়েলোটা ভীষণ ব্রাইট ক্যানারি ইয়েলো তুমি যে ইয়েলোটা পরে আছো দেখো সেম ইয়েলো এটা তাতে ব্লু আর গ্রিন দিয়ে যাচ্ছে কি দারুণ হয়েছে না শাড়িটা ভীষণ সুন্দর দেখতে এবং দেখো গাছের মধ্যে শুধু ফুল নেই কিন্তু তুমি যদি দেখবে ওখানে পাখি বসে আছে এবং একটা নয়
ল্যাজ ঝুলিয়ে বসে আছে পাখি, তুমি দেখো সেটা আঁচলেই থাকছে, বডিতে শুধু গোলাপ আর তার পাতা। প্রাইস হচ্ছে 2850, এটা হচ্ছে আজকে 24 নম্বর 2850, তারপরে 10% ডিসকাউন্ট, 24-এর পরে 25 নম্বর, মিল্ক হোয়াইটে রেড অ্যান্ড গ্রিন, রেড অ্যান্ড গ্রিন সাধারণ দেখতে দারুণ, অসম্ভব শাড়িটা। এটা হচ্ছে শাড়িটা পাড় ধরে পুরো গোলাপের বেরিয়ার যাচ্ছে, আর খুব থিক বুনুই, কিন্তু বুনুইটা কিন্তু ভীষণ থিক। আমি একটু টেক্সচারটা দেখাই শাড়িটার, এটা হচ্ছে টেক্সচার। প্রাইসটা হচ্ছে তোমার 2850, নাম্বার হচ্ছে 25 নম্বর শাড়ি, 1850 থাকছে, তারপর 10%। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, তুমি আমি অনেকক্ষণ থেকে ধরে রয়েছি তোমাকে পাওয়ার জন্য, তোমার লুকটা যেমন, তোমার শাড়ির ডেসক্রিপশন সব মিলিয়ে একটা মানে আজকে তুমি জামদানি দেখাচ্ছ, জামদানি আমার খুব প্রিয়, আর তোমার আমি শুনেছি তোমার মটকা খুব পছন্দের শাড়ি, আমারও খুব পছন্দের শাড়ি, একদিন যদি ওই মটকা দেখাও খুব ভালো লাগবে। আর পিটিকেও বলি, পিটি খুব ভালো থেকো, তুমিও খুব ভালো থেকো, পুজো তোমাদের খুব ভালো কাটুক, আমাদের ভালো কাটবে, কারণ মা আমাদের এখানে আসবেন, আমরা মায়ের আরাধনায় ব্রতী হব সকলে, কিন্তু আমি চাইবো পৃথিবীর সকলের পুজো ভালো কাটুক, বিশেষ করে ভারতবর্ষের আনাচে কানাচে মা অম্বা জগদম্বা মহামায়া যে যে রূপে আমরা মাকে ডাকি না কেন, যেন মা সব রূপে তার সন্তানকে ভালো রাখেন, একদম তাই। সেই ঈশ্বর পাটনির কথাটা না খুব ইম্পর্টেন্ট, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, তাই না? একদম, এই যে শব্দটা, এই শব্দটা ভীষণ গুরুত্বপূর্ণ সবার জন্য, এবং সব থেকে বড় কথা ওখানেই শুরু ওখানেই শেষ, একদম। এই হচ্ছে শাড়িটা, এই ইয়েলোটা কিন্তু সুন্দর একটা ইয়েলো, না মাস্টার্ড ইয়েলো না বিস্কিট, একদম মাঝামাঝি একটা টোন, অরিজিনাল রংটা কিন্তু এটা, সাদার সঙ্গে মিশে ওই টোনটা তৈরি হয়েছে, কালারটা কি মিষ্টি না, আর এখানে একটা গ্রে কালার এসেছে, দুটো কালারের সুতো গেছে, ডালগুলোকে গ্রে দিয়ে করা, এটাও ব্ল্যাক, এটা কিন্তু ফুল ব্ল্যাকে গেছে, মাস্টার ডিয়েলো টোনটাই এসেছে রাদার, তাই না? ভেতরের কালারটা একটু গায়ে ফেলে দেখাই রে, এই না, এটাও আমার ব্লাউজের সঙ্গে খুব ভালো যাবে, ভীষণ ভালো যাবে। তবে এটা না আপনি র্যাফেল ব্লাউজ পরুন, আমার এখানে একটা মানে মিয়ে রয়েছে, একটু একটু এই জায়গাটা কে কাটা, একটা স্ট্রেট রাফেলের ওই ব্লাউজটা দিয়েও খুব ভালো যাবে, তিথি যে শাড়ির ব্লাউজটা পরেছে, একটু তিথির গায়ে ফেলতে বলি, তিথি যে ব্লাউজটা পরেছে ওটা দিয়েও ভীষণ ভালো যাবে, বোটনেক পরেছে, খুব স্মার্ট লাগবে, ভীষণ সুন্দর দেখতে। আর সব জামদানি না ওদের জন্য, ওরা যারা শাড়ি খুব কম পরে তাদের জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট, কারণ ওরা ভারী শাড়ি ম্যানেজ করে উঠতে পারবে না, যদিও তিথি খুব সুন্দর শাড়ি ম্যানেজ করে, এবং এটা তুমি যেমন ভাবে পরবে তেমন ভাবে থেকে যাবে, একদম আলাদা করে কুচি ধরতে হবে এই ব্যাপারটা থাকবে, একদমই তাই। 2850, এটা দেখালাম 26 নম্বর 2850, 26-এর পরে চলে যাবো 27, আবার একটা হোয়াইটের মধ্যে, মানে এই শাড়ি দেখে না দোলের কথা মনে পড়ে গেল, না রঙের কথা মনে পড়ে গেল, না তো আর এই এমন রং ব্যবহার করা হয়েছে, রানী আর সবুজ, তুমি একবার ভাবো যে এই শাড়িটা পরে তুমি দোল খেলছো, দোল দোল খেলবো না, দোলের দিন বসে আড্ডা মারছি, আড্ডাটা মারতে পারবে না দোলে, মানে তুমি এটা যখনই পরবে তোমার মনে হবে একটু রঙিন, মানে শুরুতেই বলেছিলাম যে স্বাদ আর সাধ্যের মধ্যে রঙিনে থাকবো, আর এই ইয়েলোটা বাহ, প্রত্যেকটা কালার গো আজকে, এই কালারটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, আর এটা না উইদাউট ব্ল্যাক, অনেকেরই তো একটু ব্ল্যাকের ট্যাবু আছে যে কালো থাকলে পরতে পারবো না, তো এই শাড়িটা উইদাউট ব্ল্যাক, এটাও কিন্তু ভীষণ সুন্দর, যেটা গেছে মেরুন টোন ব্যবহার হয়েছে গোলাপের ক্ষেত্রে, যাচ্ছে মিষ্টি পিঙ্ক আর সফট ইয়েলো, সফট ইয়েলো, আর গ্রেটাও তোমার একটু উইটিশ গ্রে আসছে, একটা তোমার ব্ল্যাকিশ গ্রে হয়, একটা হচ্ছে উইটিশ গ্রে হয়, এটা হচ্ছে একটু উইটিশ টোন, মানে দেখো সাদাটা বোঝা যাচ্ছে গ্রের মাঝখানে মাঝখানে। প্রাইসটা হচ্ছে 2850, নাম্বার 29 2850, 29-এর পরে যাব নাম্বার 30 নম্বর পিঙ্ক, একই শাড়ি পরপর দেখিয়ে দিলাম, বেশ কয়েকটা কালারে দেখিয়ে দিলাম যাতে আপনাদের পেতে সুবিধা হয়,
এটা পিঙ্ক মানে কিন্তু একদম বেবি পিঙ্ক কালার, একদম বেবি পিঙ্ক। সেম ভাবে গাছে পাখি বসে থাকবে, বসে রয়েছে, ডালটা রয়েছে, প্রজাপতি, এক্স্যাক্টলি ক্যামেরা চলে গেছে প্রজাপতির কাছে, প্রজাপতি সবটাই কিন্তু ভীষণ প্রমিনেন্ট, ভীষণ এবং একই ডিজাইনের বেশ কয়েকটা শাড়ি আমরা শুরু থেকেই দেখছি, মানে শুরুতে যখন একরকম ছিলাম তারপরে আবার গোলাপ জামদানিতে আসে অনেকগুলো অনেকগুলো কালার অপশনস চলে এলো। প্রাইস হচ্ছে 2850, নাম্বার 3031। এটাও খুব স্মার্ট শাড়ি, অফ হোয়াইট টোন মানে তসর লাইট টোন, আর তার মধ্যে ব্ল্যাক এন্ড গ্রিন। এটা আবার যারা একটু ব্ল্যাক প্রেফার করে তাদের জন্য খুব ভালো, তোমার ব্লাউজ এটাও খুব ভালো লাগবে। হ্যাঁ, ব্ল্যাক প্রেফার করে যারা খুব ভালো লাগবে শাড়িটা। এন্ডে কিন্তু শুধু ব্ল্যাকের ব্যবহারটাই থাকবে, এর উপরে কিন্তু রং বসেছে, এইভাবে মোনা হয় তারপরে কি আবার ওখানে মিনের রংটা বসে, যার জন্য এখানে দেখো কার্পেট, আমি কেন বললাম কার্পেট পারছি, সুতোর ব্যবহারটা অনেক বেশি থাকে এখানে। প্রথমে কালো দিয়ে এটা বোনা হয়েছে, তার উপরে আবার গ্রিনটা পড়েছে, গায়ে ফেলো কিন্তু একটু শাড়িটা। হ্যাঁ, তোমার কালো, এটা কালো ব্লাউজ দিয়ে পড়লে না সব বয়সেই যেন খুব ভালো যাবে, দেখুন দিদিকে। এবং এটার প্রাইস হচ্ছে 2850, এটা দেখালাম হচ্ছে 31 31 3850, 31 2850। যার যার পছন্দ হবে প্রথম থেকে কিন্তু বুকিং মাস্ট। এই মুহূর্তে হেল্পলাইন নাম্বার যাচ্ছে স্ক্রিনে, 9 9 যে নাম্বারটা রয়েছে সেই নাম্বার 9051217772 আর 9051217274। আমি আরেকবার বলি, নাম্বারটা ভুল বলেছি, 9051217272 আর 9051217274। এটা হচ্ছে ফোন করে বুকিংয়ের নাম্বার, এসএমএস এর নাম্বার হচ্ছে 9051217795। এই নাম্বারে কেউ ফোন করবেন না, আর আমাদের সাথে গল্প করার জন্য তো আমাদের নাম্বার রয়েছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি নদিয়া থেকে বলছি। নদিয়া থেকে কে বলছেন? আমি নদিয়া থেকে শুভশ্রী সান্যাল বলছি। আচ্ছা বলুন বলুন, আমি তনুশ্রীর সাথে একটু কথা বলি। হ্যাঁ তনুশ্রী বলছি, বলুন, কোনো অসুবিধা নেই, বলুন। আমি তো আবরণ থেকে অনেক শাড়ি কিনেছি। আচ্ছা, হ্যাঁ, আবরণের শাড়িগুলো খুবই সুন্দর। আচ্ছা, হুম, ধন্যবাদ। হ্যালো, হ্যাঁ শুনলাম, ধন্যবাদ, আবরণের শাড়ি সুন্দর, তারপরে? আবরণের শাড়িগুলো খুবই সুন্দর। আচ্ছা, কিন্তু ওরা তো এতগুলো শাড়ি নিয়ে হ্যান্ডেল করে, তো একটা মিস্টেক হয়ে গেছে আমার একটা শাড়ি। আচ্ছা, মিস্টেক হয়েছে, আপনার কি মিস্টেক হয়েছে একটু বলে দেবেন ওদেরকে। আপনি না অন্য সময়, মানে ধরুন প্রোগ্রাম চলাকালীন এখন হেল্পলাইন নাম্বারে ফোন করবেন না, বিকেল 5টার পরে ফোন করুন, নিশ্চয়ই ওরা দেখে দেবে। ওরা কিন্তু কোথাও যদি কোনো অসুবিধা হয় সঙ্গে সঙ্গে টেক কেয়ার করে, আমি যতটুকু জানি। একটু ওদের সাথে কথা বলে নেবেন, হেল্পলাইন নাম্বারটাতে আপনি ফোন করে নেবেন, এই অনুষ্ঠানটা হয়ে যাওয়ার 1 ঘন্টা পরে ফোন করুন, আই থিঙ্ক ওরা ভীষণভাবে টেক কেয়ার করবে। অথবা পুজোর মধ্যে করে উঠতে পারবে না, কিন্তু পুজোর পরে ঠিক সলভ করে দেবে, সমস্যা থাকলে সেটা মিটে যাবে, একদম মিটে যাবে। আচ্ছা, এই শাড়িটা হচ্ছে 2850, দেখিয়ে দিলাম, নাম্বার 31 32 32 নাম্বার 32। কটা শাড়ি, এইটুকুই? এটা হচ্ছে 32, ইয়েলোতে পিঙ্ক অ্যান্ড গ্রিনের ব্যবহার, পিঙ্ক অ্যান্ড গ্রিন, এই হচ্ছে 32 শাড়িটা। কি মিষ্টি শাড়িটা, এটাও সেই দোল দোলের কথাই বলছে, দোল আজকে পুরো আমরা রঙিনেই রয়েছি, এবং এটাও 2850 বাজেট যার রেঞ্জ রয়েছে সেটাও ভীষণ পকেট ফ্রেন্ডলি, বলো 50 তার উপর আবার 10% মানে 285 285 টাকা ছাড় হয়ে যাচ্ছে, মানে ওই তোমার 2600 সামথিং বা ওই 2500 সামথিং এর শাড়িটা হয়ে যাচ্ছে, এবং গিফটের জন্য না খুব ভালো এই শাড়িগুলো। এবং তার থেকেও বড় কথা, ধরো পুজোর পরেই তো বিয়ের মরশুমটা চলে আসছে, প্রণামীর শাড়ি লাগবে। এটা হচ্ছে দুটো ব্লু এর শেড রয়েছে, একটা ডার্ক ব্লু এর সঙ্গে একটা তুতে নীল গিয়ে এই টোনটা তৈরি হয়েছে, তার মধ্যে ইয়েলো আর হোয়াইটের ব্যবহার, তুই দেখেছো ডাবল টোন এসছে, তুতে আর নীলের ব্যবহার এসছে এর মধ্যে। এটার প্রাইস হচ্ছে 2850, নাম্বার 33, 33 নম্বর, 2850। গোলাপ জামদানি শেষ করলাম আমরা, গোলাপ জামদানি 17 থেকে 33 অবধি আমরা দেখালাম, এতগুলো অপশন পেলেন, কালার অপশন রইলো, ডিজাইন সেম থাকলো, কালার অপশন থাকলো, আমরা এতজন মানুষ কিন্তু পেয়ে যাচ্ছেন। এবারে আসছি লতা, লতা জামদানি অর্থাৎ একদম ডটসের উপরে, লতা ডটস, আমি শুধু লতা বলবো না, ডটস জামদানি বলাটাই বেটার। কালারটা হচ্ছে পেস্তা লাইট, একদম হালকা পেস্তা, ওয়াটারি পেস্তা বলতে পারি, মানে পেস্তাতে জল দিয়ে গুললে যে রঙটা হবে, তার মধ্যে হোয়াইট অ্যান্ড জরির ব্যবহার রয়েছে, টিস্যুর ব্যবহার রয়েছে, মুক্তোর গয়না দিয়ে এই শাড়িটা পরতে হবে, একটা সাদা ডিজাইনার ব্লাউজ দিয়ে, লেসের ব্লাউজ, স্টাইলিশ লাগে, জর্জেটের ব্লাউজ হোয়াইটের মধ্যে, নেটের ব্লাউজ, মুক্তোর গয়না,
মুক্তর গয়না, একটা কানে ডটস আর কিচ্ছু না, ডটসের উপরে যাচ্ছে পাটটা ধরে যাচ্ছে পদ্মজাল, এবং এটার প্রাইস হচ্ছে 285034, 34 নম্বর রংটা ভীষণ সুন্দর। এটার তো সিনিয়র সিটিজেনরা তো পরতেই পারবেন, জুনিয়ররাও দুর্দান্ত করে স্টাইল করতে পারবে। এবং দেখো কোর আঁচল পর্যন্ত কিন্তু উইভিংটা থাকছে। 2850 নাম্বার 34। এবারে আসবো 35, 35 নম্বর শাড়ি নাম্বার 35। এটা হচ্ছে একদম পাউডার পিচ টোন, তার মধ্যে ব্লু ইয়েলো এবং জারির ব্যবহার, পাউডার পিচ টোন, একদম দারুণ দেখতে শাড়িটা। প্রাইসটা হচ্ছে এটা 2850 নাম্বার 35, 35 নম্বর। এবারে আসবো 36, 36। এবং আমরা তো এক্সাক্ট প্রাইস বলছি, তার উপর 10% অফ যেমনটা বলছিলাম ওটা পেয়ে যাবেন। কিন্তু সমস্যা হচ্ছে যে হাতে গোনা মাত্র কয়েকটা দিন আর রয়েছে অফারটা, আর এই 22 তারিখ অবধি, আমরা জানি যে এখনো পর্যন্ত 22 তারিখ অবধি ধার্য রয়েছে। এই হচ্ছে শাড়িটা পিঙ্ক, আর তার মধ্যে যাচ্ছে এভাবে। প্রাইসটা হচ্ছে 36 দেখালাম, 2850 নাম্বার 36, 36 নম্বর, 28-50, 2850, 36। এবারে আসছি 37, 37 নম্বর শাড়ি। এই হলুদটা, এই হলুদটা পরলে কিন্তু সবাইকে খুব ভালো লাগে, খুব ফ্রেশ একটা সানশাইন ইয়েলো, আর তার মধ্যে গ্রিন আর পিঙ্কটাও খুব সফট পিঙ্ক, ভীষণ রিফ্রেশমেন্ট দেবে, দারুণ লাগছে না শাড়িটা দেখতে। স্মার্ট শাড়ি, ড্যাম স্মার্ট। এটা হচ্ছে 2850, আজ না খুব ইকোনমিক রেঞ্জেই কিন্তু আমরা রয়েছি। ইউজুয়ালি 50 মিনিটসের এপিসোড মানেই আপনাদের মনে হয় একটু হাই এন্ডের শাড়ি দেখাবো, একদম নয়, আমরা আজকে কিন্তু খুব মিনিমাম রেঞ্জের শাড়ি, ইকোনমিক রেঞ্জের শাড়ি দেখাবো। অফার থাকতে থাকতে বুকিং শুরু হলে কিন্তু আরো সাশ্রয় হবে অনেকটা। এটা হচ্ছে 37 দেখালাম, এবার আসছে 38, 38 নম্বর, নাম্বার 38, 38 নম্বর। এটা আঁচল গ্রিনে যাচ্ছে, গ্রিন ব্লু, গ্রিনের মধ্যে ব্লু ইয়েলোর ব্যবহার রয়েছে। এই হচ্ছে শাড়িটা 38, 38 নম্বর, 2850, 28-50। একটা জিনিস আমি লক্ষ্য করাই, আগেরগুলো তো আমি বলে উঠতে পারিনি, দেখুন এইদিকে কিন্তু মনে হচ্ছে যেন পাট ধরে মাল্টি কালার, ব্লু, পি, ইয়েলো, জারি ব্যবহার রয়েছে। উল্টো দিকটা তুমি দেখো, এখানে শুধু খালি ডটস গেছে, এখানে কিন্তু হাফটা পুরোটাই প্লেনের মধ্যে শুধু ডটস হিসেবে গেছে, গোটা ফুল কিন্তু রং নয়, দেখেছো সেটা? হ্যাঁ, এটা প্রত্যেকটা শাড়িতে তাই আছে, প্রত্যেকটা শাড়িতে তাই আছে, মানে 34 থেকে আমরা যেটা দেখা শুরু করেছি একদম। 2850, এটা ছিল 39, 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
প্রাধান্য প্রাধান্যটা বেশি আছে এটাই, কারণ ব্ল্যাক ভরনাতে গেছে। এই হচ্ছে শাড়িটা, প্রাইসটা হচ্ছে 2850। দেখাচ্ছ এদিকটা দেখলে বুঝতে পারবে, এই দুটো পার একসাথে দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে অ্যাঙ্গেলটা বোঝা যাচ্ছে, এটা হচ্ছে সামনের দিকের পার, এটা হচ্ছে পায়ের দিকের পার। প্রাইসটা হচ্ছে 2850, নাম্বার হচ্ছে 39, নাম্বার 40, 40 নম্বর, নাম্বার 40, 40 নম্বর। এবং আজকের এই পর্বটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো যে আমরা অনেক কালার অপশন, অনেক কালার অপশন, একই ডিজাইনের অনেকগুলো কালার দিয়ে দিলাম। এটা হচ্ছে আঁচল আর তার সঙ্গে ব্লু পিঙ্কের ব্যবহার। প্রাইস হচ্ছে 2850, এটা হচ্ছে 40, মানে এটা একটু আম কাটলে যে কালারটা হয়, কাঁচা মিঠে আমের যে রংটা ঠিক সেই রংটা। এটা ব্লু ব্লাউজে বলে খুব ব্রাইট লাগবে। 2850, 40, 41, এটাও সুন্দর একবারে মিল্ক হোয়াইটের, এটা হে সিঙ্গেল হয়ে গেল, আমি একদিক ও একদিক ধরেছি। এটা হচ্ছে 41, 41 নম্বর শাড়ি। আপনারা আমাদের সাথে গল্প করুন, আমরা অনেক গল্প করতে পারবো, এই লটটাই কি লাস্ট লট, আমরা অনেক গল্প করতে পারবো আজকে আপনাদের সাথে। আপনারা ফোন করুন, যার যা মনের কথা আছে খুলে বলুন, যা জানতে চাওয়ার আছে সেটাও দিদি থেকে চট করে জেনে নিতে পারবে। এটা হোয়াইট, একদম মিল্ক হোয়াইটের মধ্যে নেভি ব্লু পিঙ্ক অ্যান্ড হোয়াইটেরই একটা টোন জড়িত রয়েছে। প্রাইস হচ্ছে 2850, এটা দেখাচ্ছি নাম্বার 41, 41 নম্বর শাড়ি। এই হচ্ছে শাড়িটা, 41-এর পরে যাব 42, 42 নম্বর, এটা হচ্ছে 42। এটা না স্কাই আর সিগ্রিন মেলালে যে টোনটা হয়, এক্স্যাক্ট ফিরোজাও নয়, এক্স্যাক্ট সিগ্রিনও নয়, স্কাইয়ের সঙ্গে সিগ্রিন কালার মিললে যে টোনটা আসে একটা সফট টোন। ফার্স্ট হাফটা যাবে মাল্টি কালার, সেকেন্ড হাফটা যাবে এভাবে একটা কালারের মধ্যে ডটস। এরও প্রাইস হচ্ছে 2850, 28-50, সেটা হচ্ছে 42, 42 নম্বর দেখালাম।
আমি বলেছিলাম আমার এক বন্ধুকে একটু অপেক্ষা করো, টিস্যু লিনেন দেখাবো এবার আমরা। এটা হচ্ছে টিস্যু লিনেন, রংটা কিন্তু বেশ খুব সুন্দর, সফট, বেশ সুন্দর। এটা হচ্ছে টিস্যু লিনেন, প্রাইসটা হচ্ছে 4550 only, 4550, তারপরে 10% ডিসকাউন্ট। এখানে দেখো, এখানে কিন্তু টিস্যু টানা রয়েছে, তার সঙ্গে লিনেন ভার্না গেছে, এবং টিস্যু লিনেন এর মধ্যে তো রেশম থাকে একদম, এবং তার মধ্যে হাতে ঘোরানো, এই নকশাগুলো সব যাচ্ছে হাতে ঘোরানো। 4550, 4550, খুব স্মার্ট শাড়ি। 4550 নাম্বার হচ্ছে 43, 43 নম্বর, 43 নম্বর, সুন্দর দেখতে। আর এই হচ্ছে শাড়িটা, এটা অ্যাকচুয়ালি এরা বলছে টিস্যু মটকা, তাহলে টিস্যু মটকাই বলবো আমরাও। এই সুতোর এখানটায় কিন্তু ওই টিস্যু সুতো যাচ্ছে, যেটা সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এইটা যে টিস্যু দেখো টানা রয়েছে, দেখেছো সিল্কের সঙ্গে টিস্যু যাচ্ছে, আর এটা মটকার ভর্না গেছে। আমার লিনেন বলা হয়েছে, এটা কিন্তু মটকার ভর্না, আবার বলি মটকার ভর্না গেছে। এটা হচ্ছে টিস্যু মটকা 4550। সেক্ষেত্রে আজই এক দিদি ফোন করেছিলেন, যিনি মটকা দেখতে চাইছিলেন, তার মটকা, হ্যাঁ টিস্যু মটকা দেখে নিলাম আমরা। এই শাড়িটাও খুব সুন্দর, এটা তো ভীষণ স্মার্ট, স্মার্ট মানে ড্যাম স্মার্ট। বাহ, এটা যে কোনো ব্লাউজ, এক কালারের ব্লাউজ দিয়ে পরুন, যে কোনো ডার্ক শেডের ব্লাউজ দারুণ লাগবে এটার সঙ্গে। ধরো রানী পরলো, একটা গ্রিন ডার্ক পরলো, দারুণ লাগবে দেখতে, অসাধারণ দেখতে শাড়িটা, অসাধারণ। আর হোয়াইট তো, আর দিদি যারা একটু ধরো হালকা কাজ পছন্দ করে বা এক কালারের উপর থাকতে, এটা কিন্তু তোমার লাল ছাড়া, এটা কিন্তু লাল নেই, অরেঞ্জ আছে, পিঙ্ক আছে, লাল নেই, উইদাউট না লাল না কালো, মানে যাদের লাল আর কালোর একটু বাছাই আছে তারা একদম অনায়াসে নিতে পারেন। এটা হচ্ছে 44550, 4550, 44 নম্বর, 44550, 44 এর পরে যাবো 45, 45 নম্বর। এটা দুটো কালারে, দুটো কালার আছে, এটা তুঁতে আর অ্যাকচুয়ালি সুতোতে একটা কালো সুতো টানা যাচ্ছে টিস্যুর সঙ্গে, ভার্নাতে আঁচলে ব্লাউজে তুঁতে গেছে, বডিতে গ্রিন গেছে। এটা ডার্ক কালার তো ওই জন্য টিস্যু আর কালারটার এফেক্টটা ভালো বোঝা যাচ্ছে, গ্রিন, সেই গ্রিন আর ব্ল্যাক সাধারণ দেখতে গায়ে ফেলি রে, একদম একদম, মানে লোভ, কিছু কিছু শাড়ি তো হয় না লোভ আর সামলানো যায় না, মনে হয় একটু দেখিয়ে দিই, ভীষণ সুন্দর লাগছে, স্মার্ট শাড়ি একদম, তোর এই ব্লাউজটার সঙ্গে কিন্তু বেশ লাগছে। এবং এটারও প্রাইস হচ্ছে তোমার 4550, 4550, 46 নম্বর, 4550, 10% অফ থাকছে কিন্তু, মানে 455 টাকা লেস হয়ে যাচ্ছে একদম। তারপরে কোথায় গিয়ে সেটা দাম দাঁড়াচ্ছে, ওই যে বললাম একটু যদি একটু সাশ্রয় চাই, 4100 সামথিং, মানে ওই 45 টাকা টাকা পড়ছে সব মতো। এটা হচ্ছে তোমার 46 দেখিয়েছি, 46, 47 এ যাবো, ঠিক ওর অপোজিটটা বলবো না, অপোজিটটা না, এটা ব্ল্যাকের সঙ্গে গ্রিন, এটা আমার, এটা আমি তিথিকে গায়ে দিতে বলবো ডেফিনেট করে। তবে এটার সঙ্গে না আমি যেরকম ব্ল্যাক ব্লাউজ পরে, যেরকম গ্রিন মিরার কেউ পরে, কেউ পরে তার কারণ যেহেতু এই কানটা ব্ল্যাক ব্ল্যাক আছে, তাও গায়ে ফেলো, দেখি দি বরঞ্চ একদম, কি আর হবে, শাড়ি তো খারাপ লাগছে না, না ভালো লাগবে সেলফে, তোমারটা তো মনো হয়ে গেছে, এই হচ্ছে দূর হয়তো আমরা সাজি না, হয় কন্ট্রাস্ট হয় মনো। এটা দেখো পারে, এবং এগুলো কিন্তু সব ঘিচার সুতো ব্যবহার হয়েছে, হ্যাঁ এগুলো সব হাতে ঘোরানো কাজ যাচ্ছে, একদম হাতে ঘোরানো কাজ। প্রাইস হচ্ছে 4550, 4550, এটা দেখাচ্ছি হচ্ছে আজকের এপিসোডের 46, 45, 46 পরপর দুটো দেখালাম, এটা 46, 46 নম্বর, ভীষণ সুন্দর দেখতে উইথ ব্লাউজ। এবারে আসবো 47, 47 রানী কালার, 47, এর মধ্যে আবার একটা অভিনবত্ব হচ্ছে একটা চেক আছে দেখো, বা স্ট্রাইপ মনে হয় জরির ব্যবহারটা, আর টিস্যু তো রয়েইছে তার সঙ্গে সঙ্গে দুটো লাইন করে করে স্ট্রাইপ করে আর এডুরে করা হয়েছে, এই নিচের দিকটা, হ্যাঁ হাফটা কিন্তু নয়, হাতে ঘোরানো কাজ। আর রানী কালারটা ব্লু ব্লাউজ দিয়ে এটা পরুন, কন্ট্রাস্টে বেশি ভালো লাগবে। আমি খুব একটা এই শাড়ির ব্লাউজ বানানোতে পক্ষপাতী নই, না তাতে আমার মনে হয় যদি ব্লাউজ পিসটার সঙ্গে থাকে তাহলে কুচিটা একটু বেশি হবে, মানে দেখতেও সুন্দর লাগবে, এই শাড়িটা না কমফোর্টেবল তো, এটা দেখো এই এইটা তুমি যতই মানে মার্জিন রেখে বল না কেন একটু হলেও ফেসে যাওয়ার সম্ভাবনা থাকবে। প্রাইস হচ্ছে 4550, একটা অন্য ডিজাইনিং ব্লাউজ পরে নিলে ভীষণ ভালো লাগবে। 47 দেখিয়ে দিলাম, আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন?
হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি মহুয়া বলছি, ঝাড়খণ্ড জামশেদপুর থেকে। হ্যাঁ মহুয়া, বলো বলো। দিদি, আই ডাই ফ্যান, আমার এত আপনাকে ভালো। অ্যাকচুয়ালি আমি দিদি ভালো বাংলা বলতে পারি না। তুমি হিন্দিতে বলো, আমি আমিও ভালো হিন্দি বলতে পারি না। ভাঙাচোরা বাংলা, ভাঙাচোরা হিন্দিতে অনুষ্ঠানটা চলে যাবে। মেরে কো বহুত পছন্দ, বহুত বহুত থ্যাংক ইউ। বলো, তুমি দেখো আবরণের অনুষ্ঠান দেখো। একচুয়ালি আপ লোগ কা সাউন্ড মেরে পাস উতনা ক্লিয়ার নেই আ রাহা হ্যায়। লেকিন তুমকো তো টেলিফোন মে হি সুননা পড়েগা, টেলিভিশন মে নেহি। हाँ टेलीफोन में ही तो, लेकिन साउंड थोड़ा कम आ रहा है। हाँ एक्चुअली दीदी, मेरे को ना थोड़ा सॉफ्ट बैंगलोर सिल्क होता है ना, वो बहुत पसंद। मैं थोड़ी मोटी हूँ, थोड़ी सी आप तो मेरी जैसी, मेरी जैसी, थोड़ी सी मोटी हूँ। मेरी जैसी ना, मेरे से भी कम। हाँ दीदी, मेरे जैसी या मेरे से कम? मैं बहुत मोटी। आई एम 42, माई एज इज 42। ओके, थोड़ा कम मेरे से एज तुम्हारा। हाँ हाँ दीदी, एक्चुअली उतना मेरे को मतलब क्या बोलेंगे, मतलब मैं साड़ी पहनती हूँ, बहुत साड़ी पहनती हूँ एवरी ओकेशन, बट मेरे को बहुत। और मैं यहाँ पे गई भी हूँ एक दो बार, मेरे हस्बैंड का थोड़ा टूर होता है ना कलकत्ता में, तो मैं जाते रहती हूँ, तो आप बोलिए और भी बहुत सारे शॉप में। मेरे को बंगाली साड़ी बहुत पसंद है दीदी, और मैं एक्चुअली बंगाली भी, मैं बंगाली हूँ, लेकिन मेरे को उतना अच्छा बांग्ला बोलने नहीं आता। बॉर्न एंड ब्रॉट अप। ठीक है दीदी, थैंक यू सो मच, थैंक यू सो मच दीदी, थैंक यू। ओके वेलकम, खूब भालो थेको মহুয়া। আমি আবার বাংলাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, বলতে পারবো না এই কথাটা বলা ভুল, হয়তো বলতে পারি, গ্রামারিটিক্যাল মিস্টেক হতে পারে, কিন্তু আমি মনে করি বাংলাটা চেষ্টা করে যদি বাংলাটাকে বলা যায়, যত বেশি বাঙালিরা বাংলা বলবেন বাংলার মাধুর্য তত বজায় থাকবে। তবে মহুয়া, তোমার তোমার ফোন পেয়ে আমার খুব ভালো লাগলো। আর আমি একটা কথা বলি, আমি মনে করি যদি তুমি তোমার চেহারা মোটা হোক রোগা হোক, তুমি নিজেকে যদি সাজাতে পারো, নিজের যদি একটা আলাদা স্টাইল স্টেটমেন্ট তৈরি করতে পারো, তাহলে তুমি সেটাকে নিয়ে এগিয়ে যেতে পারবে। মানে মানে বলে না, তুমি যেমনই হও তুমি ক্যারি করতে পারছো কিনা সেই পোশাকটা, সেটা অনেক বেশি। আমি খুব একটা না ভাবি না যে এই রংটা পরবো কি পরবো না, আমি খালি একবার নিজেকে ভেবে নি, যদি আমার চোখ আমাকে পারমিট করে যে হ্যাঁ তুমি পরো, মানে অন্তত সাজার পর তো আমরা সকলেই আয়নার সামনে দাঁড়াই, যদি আমার আমার নিজেকে নিজে ভালো লাগে। লোকে বলে না আপরুচি খানা পররুচি পেহনা, আমার সবটাই আপরুচি, খানা ভি আপরুচি, পেহনা ভি আপরুচি। চলো থ্যাংক ইউ মহুয়া, তোমার ফোনটা পেয়ে ভালো লাগলো। এবারে আমি যে শাড়িটা দেখাবো, এটা হচ্ছে মটকা মসলিন। দেখি দেখি, এটা পুরোটাই মটকা, এটা হচ্ছে মটকা। আমি সেদিনকে একটা সাদা শাড়ি পরেছিলাম না তিথি, হ্যাঁ মটকার সঙ্গে আমারটা হাফ মসলিন ছিল, এটা পুরোটা মটকা। এন্ড ডেফিনেটলি এটা আমি গায়ে ফেলে দেখাবো, আমার যে ব্লাউজটা সাথে ভীষণ সুন্দর লাগছে একদম। আরেকটু আমি মনে হয় বাড়বে এটাই, এবং এটা যদি আপনি কালো দিয়ে পরেন কালোর ফ্যাশন হবে, আপনি যদি রেড দিয়ে পরেন রেডের ফ্যাশন হবে, আপনি যদি গোল্ডেন ব্রোকেট দিয়ে পরেন, রেডের ব্লাউজ দিয়েও ক্যারি করতে চান, গোল্ডেন ব্রোকেট ভীষণ ভালো লাগবে। সিলভার গোল্ডেনের কাজ, পিওর মটকা, এটা হচ্ছে তকলিতে কাটা মটকা। এই মটকা সচরাচর পাওয়াই যায় না, এই শাইন, এটা কিন্তু মিল মটকা নয়, এটা হচ্ছে তকলিতে কাটা মটকা, এবং এটার প্রাইসটা সেই তুলনায় ভীষণ কম। এটার প্রাইস হচ্ছে অনলি 4450, অনলি 49, তুমি দেখো শাড়িটা, মানে সেমি মাসলিন বলতে পারি, মানে মাসলিনের লুকসটা আসবে কিন্তু এটা রেশমের উপরে যাচ্ছে, মাসলিন নয়, মাসলিনের দাম বাড়ত। আর সম্পূর্ণ হাতে ঘোরানো কাজ, যা জামদানির নকশা দেখছেন সব হাতে ঘোরানো, যে কটা শাড়ি দেখেছি সবটাই হাতে ঘোরানো কাজে, কি মন ভালো হয়ে যাওয়া কাজ না। এই শাড়িটার প্রাইসটা হচ্ছে 4250, 4250, 49 নম্বর, 4250 মানে 425 টাকা অফ। 50 নম্বর 50 দেখাবো এবারে, এটা হচ্ছে 50, কালারটা অসম্ভব, এটা হচ্ছে 50 এবং ভীষণ ব্রাইট কালার দিয়ে কাজ করা হয়েছে, তো ইয়েলো। এটা কিন্তু আমাকে যদি কেউ অপশন দেয় আমি রানী কালারের ব্লাউজ দিয়ে পরবো ভাই, হ্যাঁ একদম ডেফিনিট করে রানী দিয়ে পরবো,
কাজটা কি সুন্দর না, সব হাতে করে আর পাড়ের মধ্যে না একটা অন্য ইয়েলো সুতো গেছে ব্লু এর সঙ্গে গিয়ে একটা জরির এফেক্ট করেছে, জরিটা কিন্তু এইটুকুই কিন্তু এই এফেক্টটা দেখো ইয়েলো সুতোর কাজ। এটা হচ্ছে 4250, নাম্বার হচ্ছে 50 নম্বর উইথ ব্লাউজ ব্লাউজ রানিং এ 51 51 নম্বর শাড়ি দেখাবো, এটা হচ্ছে 51। কাজগুলো কিন্তু সব হাতে ঘোরানো, এটা মসলিনের লুকসটা দেবে কিন্তু মসলিন নয়, এটা রেশমের উপরে যাচ্ছে, এটারও 4250 দাম। নমস্কার কে রয়েছেন, এটা পেস্তা কালার, লাইট পেস্তা। নমস্কার কে রয়েছেন, হ্যালো, কথা না বললে তো হবে না, হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার বলুন। হ্যাঁ আমি বিহার থেকে বলছি। বিহার থেকে বলুন। দীপিকা বলছি। হ্যাঁ নমস্কার বলুন। তনুশ্রী নমস্কার। নমস্কার বলুন। খুব সুন্দর লাগছে তোমাকে। আমি আজকে নবমীর সাজ, তিথি আজকে সপ্তমীর সাজ, আমরা সন্ধ্যের সাজে রয়েছি, বলো। হ্যাঁ হ্যাঁ দিদি, আমি বলছিলাম কি আমাদের এখানে তো আমরা তো আমি বিহারে থাকি, তো আমার বর ফৌজিতে চাকরি করে, তো আমাদের এখানে তো দুর্গাপূজাটা অত ভালো হয় না, কিন্তু দশেরাটা হয় আমাদের এখানে। আচ্ছা নবরাত্রিটা হয়। আমাকে আমি একটা আবরণ স্টিফটের ইয়েটা দেখছি তো প্রোগ্রামটা, আমাকে যদি একটা আমি একটা ব্যাঙ্গালোরের সিল্ক দেখতে চাই। আচ্ছা আমরা না এর পরের দিনকে চেষ্টা করব, মানে এই পুজোর আগে আগে, নবরাত্রি তো শনিবার শুরু হয়ে যাচ্ছে, তবু নবরাত্রি শুরু হয়ে যাওয়ার পরেও সোম মঙ্গলবার তো যখন অনুষ্ঠান হবে, আমরা একবার চেষ্টা করব ব্যাঙ্গালোর সিল্কের কিছু অনুষ্ঠান দেখাতে, ঠিক আছে চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো। আচ্ছা এই শাড়িটাতে চলে যাই, এটা একদম লাইট পেস্তা এবং তার মধ্যে হাতে ঘোরানো কাজ, এটার প্রাইসটা হচ্ছে 4250, 4250। ব্লাউজ রানিংয়ে থাকলেও কন্ট্রাস্ট ব্লাউজে পরুন, এই রঙটা তিথির ভীষণ পছন্দ হবে। আমি না কালো দেখলে খুব একটা লোক সামলাতে পারি, দিদির শাড়িটা আমার আজকে ভীষণ ভালো লেগেছে। এই শাড়িটা পরিস একদিন, অসুবিধা কি আছে, পরে নিস, ভীষণ ব্ল্যাক ব্লাউজ দিয়ে ভালো লাগবে। হ্যাঁ এই শাড়িটাও দুর্দান্ত, গ্রে অ্যান্ড ব্ল্যাক, দারুণ। এবং এটার প্রাইস হচ্ছে 4250। এই শাড়িগুলো না সত্যি কথা বেশ নজর কাড়লো, আমারও জানা ছিল না যে আবরণে এই ধরনের শাড়ি আছে। আমি জানলাম আজকে দেখাতে গিয়ে যে 4250, তারপর আবার 10% অর্থাৎ 425 টাকা অফ। এটা হচ্ছে আমরা 52 দেখালাম, 52 দেখিয়েছি, এবার আসছি 53, 53 রানি কালার একদম, এটা হচ্ছে 53, 53 নম্বর। এই হচ্ছে আঁচল, রানীর মধ্যে ব্লু ইয়েলো পিচ সমস্ত কালারের ব্যবহার রয়েছে, ব্রাইট রানী। যারা যাদের ধরো নতুন বিয়ে হয়েছে বা বিয়ে হবে হবে তাদের জন্য এটা ভীষণ সুন্দর, বা তত্ত্বে দেওয়ার জন্য কত শাড়ি তো লাগে। হ্যাঁ একটা অনুষ্ঠান মানে তো অনেক শাড়ির ব্যাপার। 4250 নাম্বার 53, কথা বলতে বলতে এটা টুকটুকে লাল। হ্যাঁ এবং এটা লজ্জা বস্ত্র হিসেবে ভীষণ ভালো, ভাত কাপড়ের শাড়ি হিসেবে খুব ভালো, যাদের নতুন বিয়ে হয়েছে মা বরণের জন্য খুব ভালো ভালো। আর শুনুন শাড়িতে যদি সিঁদুর পরে টেকনিকটা বলে দিই, এটা আমাকে শিখিয়েছে আমাদের সঞ্চু বেবি, আমাদের যিনি সাজগোজ করাতে সাহায্য করেন, এরকমই একজন বললো কি বলতো, ড্রায়ারটা দিয়ে ওটাকে উড়িয়ে নিল, একদম উড়িয়ে দিল। আমি দেখলাম শাড়িতে কিচ্ছু রইল, কোনো রেসিডিউ রইল না, বরঞ্চ ঘষাঘষি করলে আর ওই দামটা পড়ে যায়। সুতরাং ওইটা করবেন শাড়িতে বা কোথাও যদি সিঁদুর পরে গায়ের পরে, এত ভালো শাড়ি, আপনি ড্রায়ার দিয়ে দেবেন, সিঁদুরটা পুরো উড়ে চলে যাবে। এবং এটার প্রাইসটা হচ্ছে 4250, নাম্বার হচ্ছে 54 নম্বর। এইবারে আসছে 50, আজকে না খুব মিনিমাম প্রাইসে একটা বেশ ভালো এপিসোড করে ফেললাম আমরা সকলের সাধ্যের মধ্যে, তারপর আবার 10% ডিসকাউন্ট রয়েছে, তার পাশাপাশি ধরো দেখেও তোমার পছন্দ হয়ে যাবে এরকম, একদম মানে আমার তো এই রেশমের সবকটাই প্রায় পছন্দ হয়ে গেল, প্রত্যেকটা রঙই তাকিয়ে থাকার মতো, তাকিয়ে থাকার মতো, একদমই তাই তাকিয়ে থাকার মতো, একদম লাইট পেস্তা একদম, এটা লেমনি স্টোন একটা, আর তার মধ্যে পুরো হাতে ঘোরানো কাজ, 4250 নাম্বার 55, 55 নম্বর দেখিয়ে দিলাম, 4250। 56 থেকে কিন্তু আমরা পিওর মসলিনে আসছি, এটা হচ্ছে একদম পিওর মসলিন, হাতে কাটা সুতো, হাতে বোনা, হাতে ঘোরানো কাজ, 6250-এর শাড়ি, 6250। নমস্কার কে রয়েছেন? হ্যালো আমি বলছি কাকুলি মন্ডল সোনারপুর থেকে। হ্যাঁ নমস্কার বলুন, বলো। বলছি তনুশ্রী দি, আমি আপনাদের এত বড় ফ্যান না, মানে আপনার আপনার সাজবাজ এত ভালো লাগে না কি বলবো, ও আমি শুধু আপনাকেই দেখি, জানেন আপনার সাথে মিট করার পরে খুব দেখা করার খুব ইচ্ছা।
কোথায় থাকো তুমি বললে? সোনারপুর। সোনারপুর হ্যাঁ, আমি একটা সময় সোনারপুরে খুব যেতাম শুটিং করতে। ও আপনাকে কিন্তু ভীষণ ভালো লাগে, ভীষণ আপনার স্টাইল, আপনার সাজ, আপনার কালেকশন। ও ওই তো বলেছি, আমি যা রোজগার করেছি এত বছর চাকরি করে, সবটাই মনে হয় শাড়ির পিছনে আমাকে আমার হাজবেন্ড তকমা দিয়েছে। আপনার সাথে কথা বলতে পারছি, আমার মায়েরও খুব ফেভারিট, আমার বুড়িদি, মানে আমি শুধু আপনাকে দেখাই জানি লাইভ দিয়ে করে, মানে একটু দিয়ে আমি ইউটিউবে চালিয়ে আপনাকে সবাইকে দেখাই যে দেখো এই দিদিটাকে দেখো, মানে এই সাজবাজ গুলো দেখো। আমি ভাই এই শাড়ি পরে বরণের রেস্ট নেবো না, আমি অষ্টমী পিওর মাসলিন এবং তার মধ্যে পুরো ডটস গেছে লাল এবং গোল্ডেন জরির, আর পাট এটা কিন্তু জরির ব্যবহার রয়েছে। প্রাইস হচ্ছে 6250, নাম্বার হচ্ছে 56, 56 নম্বর। এটা লাল ব্লাউজ দিয়ে পুরনের নিজের ব্লাউজ নয়। আর 57 হচ্ছে এই মাসলিন, এটা হচ্ছে চেক মাসলিন, এটাও মাসলিন 57, এটাতে কিন্তু চেক রেডের মধ্যে যাচ্ছে, অরেঞ্জ দিয়ে চেক আর তার মধ্যে হাতে ঘোরানো কাজ, যার ফলে রেড আর অরেঞ্জ দুটো মিলে এটা ভার্মিলিয়ান টোনের এফেক্ট দেবে। এটাতে পারে দেখো অরেঞ্জ, এটা ভেতরে কিন্তু অরেঞ্জ দিয়ে চেকসটা হয়েছে, ভেতরে বেসটা কিন্তু রেডে আছে। প্রাইস হচ্ছে 6250, মানে 625 টাকা অফ হয়ে যাচ্ছে। এই হচ্ছে শাড়িটা, এটা 57 দেখালাম, এটা পরে সিঁদুর মানে মা বরণ করা যেতে পারে। আর এবারে আসছি, ওটা ছিল 57, এবার আসছি 58, এটা হচ্ছে 58, এটা ব্লু, ওই ব্লুয়ের মধ্যে না একটা গ্রে কালারের সুতো দিয়ে চেকসটা হয়েছে বলে ব্লুটা কিন্তু সফট, অ্যাকচুয়ালি কিন্তু এটা রয়্যাল ব্লু, পারে যে কালারটা একদম ইঞ্চ করে যেটা যাচ্ছে ওটা, ওইটাই হচ্ছে চেকসে গেছে। এটা হচ্ছে 58, 58 নম্বর, 6250 ব্লাউজ পিস রানিং এ, 59 লেমন ইয়েলো বলবো কালারটাকে, লেমন গ্রিন, লেমন গ্রিন, কেননা গ্রিনের ওই ভেতরে কিন্তু চেক্সটা যাবে গ্রিন দিয়ে, গ্রিন দিয়ে। এই হচ্ছে 59, 59 নম্বর শাড়ি, এই রংটা পরলেও কিন্তু খুব ফর্সা লাগবে, 59, 59 নম্বর। আর এবারে আসবো 60 নম্বর শাড়ি, নাম্বার 60, দারুণ দেখতে শাড়িটা। সবকিছুই কিন্তু আমরা ইকোনমিক রেঞ্জে দেখিয়েছি, মানে 25-50, 28-50 জামদানি দেখিয়েছি, 4250-এর আমরা রেশম দেখালাম, 4550-এর আমরা দেখিয়েছি মটকা। সুতরাং বুঝতেই পাচ্ছেন খুব ইকোনমিক রেঞ্জে আজকে আমরা ছিলাম। আবার আমি আসছি সন্ধে 6টায় আবরণের সম্ভার নিয়ে, থাকবেন আমার সঙ্গে, থাকবেন আবরণের সঙ্গে, যোগাযোগ করতে থাকুন। ধন্যবাদ জানাই তিথিকে, ধন্যবাদ আবরণকে, নমস্কার। এই শাড়িটা